বিজেপির কাছাড় জেলা কৃষক মোর্চার উদ্যোগে ও পশ্চিম সোনাই মণ্ডলের সহযোগে কৃষি বিভাগের বাঁশকান্দি ব্লকের অন্তর্গত গঙ্গাপুর গ্রামে ধান কাটার পদ্ধতি নিয়ে বুধবার সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। এদিন ধান কাটার মেশিন দিয়ে প্রায় 3 বিঘা জমির ধান কেটে কৃষকদের উৎসাহিত করা হয়। এ উপলক্ষে আয়োজিত এক সভায় কৃষি বিভাগের বাঁশকান্দি ব্লকের এডিও ভাস্কর শইকিয়া, জেলা কৃষক মোর্চার সভাপতি মানব সিংহ, সাধারণ সম্পাদক ঝলক চক্রবর্তী কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এতে উপস্থিত ছিলেন কৃষি বিভাগের মজফর হোসেন খান, পশ্চিম সোনাই মণ্ডল বিজেপি সভাপতি প্রদীপ দাস, পশ্চিম সোনাই কৃষক মোর্চার সভাপতি এনামুল হক লস্কর, মণ্ডল মহিলা মোর্চার সভানেত্রী চন্দনা কুণ্ড, ওবিসি মোর্চার সভাপতি সূর্যপ্রসাদ গৌর, বিজেন্দ্র দুলি সহ অন্যান্যরা। এরপর বিভিন্ন রবি শস্যের ক্ষেত পরিদর্শন করেন বিভাগীয় কর্তা ও কৃষক মোর্চার সদস্যরা। সদায় কর্পোরেশনত থাকে, আমিও যথেষ্ট জয়েন্ট কাম করে যাও, আর আজি এই প্রোগ্রামটি হেঁতরও আগবাড়ি আছে, কম্বাইন করে আছে কিষাণ মোর্চা। হেঁতর আজি হার্ভেস্ট ফেস্টিভেল বলে এটা অর্গানাইজ করেছিল, তাতে আমি একেলগতে দুটা প্রোগ্রাম আজি কন্ডাক্ট করা হয়েছে। নমস্কার, আজকে ভারতীয় জনতা পার্টি কিষাণ মোর্চার পক্ষ থেকে বাঁশকান্দি মণ্ডলের অধীনে, বাঁশকান্দি ব্লকের অধীনে গঙ্গাপুর গ্রামে আমাদের আজকে যে ক্ষেতির জন্য যে ধান কাটার যে নতুন মেশিন যেটা সরকার দিয়েছে, সেটা দিয়ে আজকে আমাদের ধান কাটা এখানে শুরু হয়েছে। এটা একটা আধুনিক পদ্ধতি, এবং এই আধুনিক পদ্ধতিতে যাতে আগামী দিনে কাছাড় জেলার কৃষকরা তাদের ধান কাটতে পারেন, যাতে তাদের সময় অনেকটা বেঁচে যায়, তাদের খরচা অনেকটা বেঁচে যায়, এই জন্য সরকার এই পদক্ষেপ নিয়েছে। আজকে আমরা এখান থেকে সেটা শুরুয়াত করেছি। আগামী দিনে আমরা কাছাড় জেলার প্রত্যেকটি ব্লকে এবং মণ্ডলে আমরা এই কাজগুলো করব। আমার অনুরোধ থাকবে ঈশান বাংলার দর্শক বন্ধুদের কাছে, তারাও যাতে এই ব্যাপারে সচেতন হন, এবং আমাদের কৃষক যারা বন্ধুরা রয়েছেন তাদেরকে যাতে সহযোগিতার জন্য এগিয়ে আসেন, সেটা আমার অনুরোধ থাকবে। ব্যুরো রিপোর্ট, নিউ বরাক।